ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেন ফিঙ্গার রেসিপি। আর এই চিকেন ফিঙ্গার রেসিপিটা বানানোর জন্য চিকেনটাকে কিমা করে যেভাবে যে পদ্ধতিতে আমি এটা মেখেছি, এটা আমার ডাম্পলিং রেসিপিতে পুরোটা দেওয়া আছে। ওখানে গিয়ে কিচেন উইথ সোমা চ্যানেল সার্চ করে ডাম্পলিং রেসিপি সার্চ করবেন, চলে আসবে। আর আমার ট্র্যাডিশনাল যে সব রেসিপিগুলো পেতে হলে কিচেন উইথ সোমা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো এই হলো সেই মাখাটা, কিমা মাখাটা মেখে এখানে রেখে নিয়েছি। এবার আমি এখানে এক একটা বলের আকার তৈরি করে সেটাকে ফিঙ্গারের শেপ দেব। তো চলুন ফিঙ্গারগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা, এখানে ফিঙ্গারের শেপ দেওয়া শুরু করে দিয়েছি। আর আমি এগুলোকে ফিঙ্গারের শেপ দিয়ে একটা পেপারের ওপর রাখছি। তা পেপারের উপরে কিছু বেসন ছড়িয়ে দিয়েছি একটু, যাতে এগুলোর রসটা টেনে নেয়। আর এই রসটা টেনে নেওয়ার জন্য এর উপরেও আমি বেসন কিছুটা ছড়িয়ে দেব। তো চলুন দেখাই কিভাবে তৈরি করি। এবার এগুলোর উপরে একটু আমি বেসন ছড়িয়ে দেব। এবার একটা থালার মধ্যে 4 চামচ কর্নফ্লোর, 4 চামচ বেসন, আর 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। তারপরে সেই মিশ্রণের মধ্যে আমি ফিঙ্গারগুলোকে ভালো করে কোটিং করে আধ ঘন্টা রেখে দেব। আর এটা নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। দেখুন, আমি সমস্ত ফিঙ্গারগুলোকে শুকনোর মিশ্রণের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল, বেশি পরিমাণেই লাগবে। এখানে চিকেন ফিঙ্গার রেসিপিটা বিস্কুটের গুঁড়ো বা ব্রেডক্রাম্বস ছাড়াই আমি কিভাবে মুচমুচে বানাবো সেটাই দেখাচ্ছি। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এইটার মধ্যে করে ভিজিয়ে নিয়ে আর ছেড়ে দেব। খুব সাবধানে এটা করতে হবে। তেলটা আরেকটু গরম হবে, তো এটা একটু হালকা গরম হয়। তো বন্ধুরা, এখানে চিকেন ফিঙ্গার রেসিপিটা ফ্রাই করা হয়ে এসছে। এবার আস্তে আস্তে তুলে নেব। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।
চিকেনটা ফ্রাই করার সময় খুব সাবধানে করতে হবে, এটা লো হিটে পুরোটাই ভাজতে হবে, কারণ নইলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরেরটা পুড়ে যাবে, মচমচেও হবে না, তাই জন্য এটা লো হিটে বানাতে হবে।